প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির প্রার্থীকে গ্রেফতার, বংশালের ওসিকে শোকজ। ভিন্নমতের লোকদের সচেতনভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে মির্জা ফখরুল। সরকারের সকল অপকৌশল গণজোয়ারে ভেসে যাবে ইশরাক। নির্বাচিত হলে উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী গড়ব। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। বিএনপির প্রার্থীকে গ্রেফতার, বংশালের ওসিকে শোকজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারের বিষয়ে বংশাল থানার ওসি শাহিন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এছাড়া এখনও পর্যন্ত 33টি অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজ নোটিশ ও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, 2 জানুয়ারি বিকালে রাজধানীর টিকাটুলি মোড় থেকে তাজউদ্দিন আহমেদ ওরফে তাজুকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। তিনি বিএনপির বংশাল থানার সভাপতি। তাকে গ্রেফতারের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। পরিপ্রেক্ষিতে শাহিন ফকিরকে শোকজ করা হয়। 2 কর্মদিবসের ভেতরে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল সালামকে গ্রেফতারের কারণ জানাতেও বংশাল থানার ওসিকে পুনরায় শোকজ করা হয়। এছাড়া 33 জনকে শোকজসহ আচরণবিধি মানতে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের অনেকেই শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। ভিন্নমতের লোকদের সচেতনভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে মির্জা ফখরুল। ভিন্নমত যারা পোষণ করেন তাদের সচেতনভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রযন্ত্রের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আজকে যে রাষ্ট্র আমরা সবাই মিলে তৈরি করেছি সেটি ভয়াবহ রূপ নিয়েছে। এখানে মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ তারা একেবারে সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চিন্তা চেতনা ও ধারণাগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আজকে যারা শাসক গোষ্ঠী তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। খুব দুঃখ হয় যখন দেখি দেশের যারা গুণী মানুষ আছেন তাদের কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়, যদিও তারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন না। তার এমন একটি উদাহরণ ব্যারিস্টার মৌনুল হোসেন। তাকে শুধু ভিন্নমত পোষণ করার কারণে কারাগারে নিয়ে নিদারুণভাবে নির্যাতন করা হয়েছে, যোগ করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন ধর্মমতাবলম্বীদের নিস্তব্ধ করে দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, যারা প্রতিবাদ করেন এবং শুভ চিন্তায় কাজ করতে চান আজকে তাদেরও পর্যদস্ত করা হচ্ছে। আজ দেশে যারা ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায়, তাদের বিভিন্নভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে, ছিন্ন করা হচ্ছে, নিস্তব্ধ করে ফেলা হচ্ছে। যাই হোক, এর মধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে, এর মধ্যেই আমাদের কথা বলতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবরা সবসময় আসেন না, পৃথিবীতে খুব ঘনজন্মা পুরুষ তারা। তাকে নিয়ে অনেক কথা, অনেক স্মৃতি আছে। সেদিকে না গিয়ে একটু বলতে চাই, তালুকদার মনিরুজ্জামান সাহেবের চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ভিন্নমত দমনের বিষয়টি তালুকদার মনিরুজ্জামান মেনে নিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়টি তালুকদার মনিরুজ্জামান সাহেবের নিশ্চয়ই একটা দুঃখের কারণ ছিল। এরপর তিনি যে খুব একটা জনসম্মুখে আসতেন না, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তার অন্যতম কারণ ছিল এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এমাজ উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তৃতা করেন সাবেক শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান, ব্যারিস্টার মইনুল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, ডক্টর মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহিরুদ্দিন স্বপন প্রমুখ।
সরকারের সকল অপকৌশল গণজোয়ারে ভেসে যাবে ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে এতটাই ময়লা আবর্জনার স্তূপ, সেখান থেকে মশা পোকার বিস্তার ঘটছে, আর এই ময়লা থেকে নানা রকম রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে। শনিবার 19 জানুয়ারি বেলা 1:45 দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজিয়েট স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি এই কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাটা শোরুমের সামনে থেকে দিনের কর্মসূচি শুরু করে। পর্যায়ক্রমে 32 ও 33 নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা করে বংশাল থানায় এসে প্রচারণা শেষ করেন। ইশরাক বলেন, আমি ইশরাক হোসেন বলতে চাই, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সহ ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেব। ক্লিন ঢাকা পড়ে তুলতে হবে, সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমাদের কাজ সম্পূর্ণ করব। নিজের দায়িত্ব নিয়ে ইশরাক বলেন, আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও এই দলের সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিভাবে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তারা আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার। যে আন্দোলন সংগ্রামে আমরা রয়েছি, আমি সেখানে যেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। তিনি আরো বলেন, আমি আপনাদেরকে বলতে চাই, গত 9 বছরে ঢাকার পরিস্থিতি কোন দিকে গিয়েছে আপনারা ভালো করেই জানেন। আমি গতকাল যাত্রাবাড়ি, কদমতলী ও শ্যামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সেখানে আমি যে নোংরা আবর্জনার মতো পরিস্থিতি দেখেছি, সেটা মানুষের বসবার যোগ্য নয়। শুধু যাত্রাবাড়ি এবং শ্যামপুরে নয়, পুরো ঢাকা চিত্রই এক। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী 30 তারিখ আপনারা নির্ভয় ভোটকেন্দ্রে যাবেন। আপনারা দল বেঁধে ভোটকেন্দ্রে গেলে সরকারের সকল অপকৌশল গণজোয়ারে ভেসে যাবে। এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এসএম জিলানি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বদ্র, রফিক শিকদার, শরীফ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। নির্বাচিত হলে উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী গড়ব। নির্বাচিত হলে একাগ্র চিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিত প্রাণ হিসেবে সেবা করে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শনিবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে 9ম দিনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি একথা জানান। একই সঙ্গে নির্বাচিত হলে উন্নত রাজধানী গড়ার প্রত্যয় কথাও জানিয়েছেন। তিনি বলেন, আমরা যেখানে যাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি, উন্নয়নের রূপরেখা আমরা দিয়েছি, আমাদের প্রাণের ঢাকা, যে ঢাকাকে আমরা সবাই ভালোবাসি, সেই ঢাকার উন্নয়নের জন্য আমরা যে রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। তাপস বলেন, আমরা আশাবাদী 30 জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ও এই ওয়ার্ড শহর ঢাকার 75টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে আমাদেরকে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে আগামী 5 বছরে ঢাকাবাসীর সব মৌলিক নাগরিক সেবাসহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্র চিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব। ডিএসসিসি মেয়র প্রার্থী আরও বলেন, আমাদের এই প্রাণের ঢাকাকে 2041 সাল নাগাদ উন্নত ঢাকা গড়ে তুলব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন, সেই উন্নত বাংলাদেশ হবে উন্নত রাজধানী, উন্নত ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুম মিয়াকে ঠেলাগাড়ি ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী নাজমা বেগমকে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। এরপর ভোটের তারিখ নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী হিসেবে এটা আমার কোনো বক্তব্য নেই,
এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়র হিসেবে কে বেশি উপযুক্ত আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।